আসসালামু আলাইকুম। 12ই নভেম্বর ছিল আমাদের বিবাহবার্ষিকী, আর আমাদের বিয়ের 7 বছর পূর্ণ হয়েছে, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ওই দিনই করা ছিল, কিন্তু আপলোড দিতে একটু দেরি হয়ে গিয়েছে, কারণ প্রচুর পরিমাণে আমার হচ্ছে ঠান্ডা লাগছিল, কাশিও হচ্ছিল, তো ওইভাবে আর ভয়েস দিতে পারিনি। আর মানে বিবাহবার্ষিকী বা জন্মদিনে অনেকের অনেক প্ল্যান থাকে, কিন্তু আমাদের ওইভাবে কোনোরকম কোনো প্ল্যান ছিল না। তবে সন্ধ্যাবেলার দিকে দেখলাম যে আমার ননদ আর বড় ভাসুর মিলে তারা এই যে কিউট সুন্দর একটা কেক নিয়ে আসছে, আর এখন আমরা সবাই মিলে হচ্ছে অনেক অনেক আড্ডা দিতে। আর কেক কাটার পরে নাকি আরও সারপ্রাইজ আছে, তো খুব এক্সাইটেড ছিলাম। এমনি গিফট পাওয়ার কথা শুনলে কিন্তু সবাই খুব এক্সাইটেড হয়ে যায়, তো আমিও খুব এক্সাইটেড ছিলাম যে কী পাবো কী পাবো। তো ভাবলাম যে এই সুন্দর মুহূর্তটা একটু ভিডিও করা যাক, যেহেতু সারাদিন ওইভাবে কোনো প্ল্যান ছিল না বলে ভিডিও করিনি। আর বিবাহবার্ষিকী অনেকেই অনেক প্ল্যান করে, কিন্তু আমরা সাধারণত কী করি, হয়তো বা গিফট দিয়া নেওয়াই হয়, তারপর হচ্ছে কোথাও একটু ঘুরতে গেলাম বা স্পেশাল কিছু রান্না করলাম, এরকমভাবেই সারাদিনটা কাটে। কিন্তু এই বছরে মানে কোনো রকম কোনো প্ল্যানই ছিল না, আর সারাদিন আমার খুব মন খারাপ ছিল, কারণ আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত আমাকে কোনো গিফট দেয়নি, তো সবাই সেটা বুঝতে পারছে। এই জন্য ছোটোখাটো মানে রাত্রেবেলা আমরা একটু মানে আমাকে হ্যাপি করার জন্য একটু ছোটোখাটো একটু আয়োজন করা হয়েছিল। আর এইদিকে আমার ফেস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কি পরিমাণের খুশি হয়েছি। আর আমি যখন অতিরিক্ত খুশি হয়ে যাই তখন যে কি যে বকবক করি, তো এখন আমার অবস্থাটা সেরকম হচ্ছিল। আমি প্রচুর পরিমাণে বকবক করতেছিলাম আর সবাইকে বলতেছিলাম যে সবাই তাড়াতাড়ি আসো, আমি কেকটা কাটবো, কারণ আমি গিফট নিতে চাচ্ছিলাম যে কি গিফট আছে বা কি সারপ্রাইজ আছে এগুলোই দেখতে চাচ্ছি। তো প্রথমে আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে তুমি একটু ভিডিও করো, আমি কেক কাটি। তারপরে মনে হলো যে না, এটা তো হচ্ছে বিবাহবার্ষিকের কেক, তো দুইজনকে মিলে কাটা উচিত। এই জন্য হচ্ছে আমার ননদকে বললাম একটু ভিডিও করে দিতে, আর এখন আমি আর আমার হাজবেন্ড হচ্ছে কেক কাটতেছি, আর পাশে আমার নন্দাই বসে আছে। এখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। হয়তোবা অনেকেই কথাগুলো শুনে ভাবতে পারেন যে আমি ভিডিও বানাচ্ছি বলে এমন সুন্দর সুন্দর কথা বলতেছি, একেবারেই না। আমার সাথে যেমনটা ঘটেছে আমি তেমনটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। মা মরে যাওয়ার কিছু মাস পরেই আমার বিয়ে হয়, আর এই 7টা বছরে আমার হাজবেন্ড প্রচুর আমার জন্য স্যাক্রিফাইস করেছে। সেই নিজের স্বপ্নগুলো না পূরণ করে আমার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করেছে। হয়তোবা তার কাছে অতিরিক্ত টাকা পয়সা নেই, কিন্তু তার সামর্থ্য, যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছে তার ভিতরেই সে হচ্ছে আমার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করেছে। এমনকি সে নিজে ভালো জিনিসটা না কিনে সবসময় আমাকে ভালো জিনিসটা কিনে দিত। তারপর সে হাজারো ব্যস্ততার মাঝে আমার খোঁজ খবর রাখে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর যখন আমার মন খারাপ থাকে তখন আমাকে হাসানোর চেষ্টা করে, অনেক মজার মজার কথা বলে। তারপরে মাঝে মাঝে হয় কি, যখন আমি প্রচুর কথা বলি, এমনিতেই আমি কারোর সাথে খুব একটা কথা বলি না, শুধুমাত্র ওই এমন এক ব্যক্তি যার সাথে মন খুলে কথা বলি, কিন্তু যখন অতিরিক্ত বকবক করি তো বলে যে এত কথা বলো কেন, আবার যখন চুপচাপ থাকি তখন বলে যে একটু কথা বলো না হলে ভালো লাগে না। তো এই জিনিসগুলো খুব ভালো লাগে। এক কথায় বলা যেতে পারে তুমি হচ্ছে আমার বেস্ট স্বামী। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মা মরে যাওয়ার পর থেকে তুমি আমাকে যে আদর ভালোবাসা আর 7টা বছর যেভাবে আগলে রেখেছো, আমার ফ্যামিলির মানুষ ওইভাবেও আমাকে রাখিনি। সো আমি প্রাউড ফিল করি যে তোমার মতো আমি একটা হাজবেন্ড পেয়ে আসলেই আমি কপাল করে আসছি, না হলে তোমার মতন কি হাজবেন্ড পাই, হয়তো বা টাকা পয়সা নেই, কিন্তু আল্লাহর রহমতে অফুরন্ত আমাদের ভালোবাসা আছে। সো তোমার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে সারা জীবন এভাবে আমাকে আগলে রেখো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। এদিকে হাজবেন্ডের প্রশংসা করতে করতে গিফট যা যা পাইছিলাম তা তো শুধু দেখছেনি, তো এখন বলি। আমার হাজবেন্ড আমাকে 1000 টাকা দিয়েছে, বড় ভাসুর 1000 দিয়েছে, সেটা আলাদাভাবে রাখা হয়েছে কারণ সে আমাকে আগে টাকাটা দিয়েছিল। তারপরে আমার নুনদাই 500 টাকা দিয়েছে, আর আম্মু হচ্ছে 200 টাকা দিয়েছে। এই যে দেখেন, টাকাগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখছি। আর বড় ভাসুর হচ্ছে আমার জন্য চকলেট নিয়ে আসছিল, তো আমি আবার চকলেটগুলো কী করতেছিলাম, চকলেটগুলো সবাইকে ভাগাভাগি করে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি আবার বড় ভাইয়ের কাছে টাকা যাচ্ছিলাম, তো বড় ভাইয়া বললো যে হাত পাততে, তো আমি এখানে হাত দিয়েছি, পরে দেখি যে আমাকে একটা 5 টাকার নোট দিয়েছে। আমার হাসি দেখেছেন, সেই মারাত্মক হাসি, নিজের হাসি দেখেই নিজেই মানে অবাক হয়ে যাচ্ছি যে আমি এরকম হাসি। যাই হোক, তো এখানে আমি সবাইকে বলতেছিলাম যে আরও গিফট দাও আমাকে, আরও সারপ্রাইজ দাও, আমি আরও সারপ্রাইজ পেতে যাই। তখন আমার শাশুড়ি মা কী করেছে, আমাকে একটা 50 পয়সার কয়েন এনে দিয়েছে। আমার গিফটের পর্ব শেষ হওয়ার পরে সবাই বললো যে বিবাহবার্ষিক তো তোমার একার না, আমার হাজবেন্ডেরও বিবাহবার্ষিক, তো তাকেও কিছু আমার গিফট দেওয়া উচিত। কিন্তু আমি তার জন্য কিছু কিনিনি, বাজারে যাইনি, আসলে আমি বুঝতে পারতেছিলাম না যে তাকে কী দিব, এজন্য আমি কোনো কিছু কিনিনি। পরেও চিন্তা ভাবনা করলাম যে একসময় কিনে তাকে গিফট দিয়ে দিব, তো এখন
তখন সবাই বলতেছিল যে কিছু দিতেই হবে। তো আমি অনেক ঘোরাঘুরির পরে দেখলাম যে আব্বু আজকে বাজার থেকে ফুলকপি নিয়ে আসছে। তো আমি এই ফুলকপিটাকে তাকে হচ্ছে মানে মজা করে আর কি গিফট দিয়ে দিয়েছিলাম। তো সবাই অনেক মানে মজা পেয়েছিল এই জিনিসটা দেখে। যাই হোক, আজকে অনেক অনেক মজা করছি আর সবাইকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত সুন্দর কিউট কিউট সারপ্রাইজ দেওয়ার জন্য, তারপরে এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আসি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো আর আজকে প্রচুর মজা করছি। আর দুপুরবেলা আমি রান্না করছিলাম ইলিশ মাছ, তারপরে হচ্ছে একটু মসুর ডাল ভুনা করছিলাম আর মুরগির মাংস রান্না করছিলাম। তো সেটা দিয়ে এখন খাওয়া দাওয়া করতেছি আমরা। আর ভাবতেছি যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর হচ্ছে লুডো খেলবো। আমাদের বাসায় যখন আমার ননদ আসে তখন প্রচুর মানে রাত জেগে আমরা লুডো খেলি, কারণ ওর লুডো খেলা খুব পছন্দ। তো এখন এই যে আমরা লুডো খেলতে বসে গিয়েছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবারও বলতেছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারকে এত সুন্দর কিউট কিউট আমাকে হচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য।